এই দেখ তোর বউর কাণ্ড দেখে যা কি কিন্তু মাসিকের নাইটা পড়েই রান্নাঘরে ঢুকে পড়লো আবার ঢ্যাং ঢ্যাং করে আমার জন্য চা বানিয়ে এনেছে তোমার কদিন হলো দুদিন তোমায় কি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আমার মে মানে তোমার ননদ মাসি খোলে মেঝেতে শোয় সূর্য ওঠার আগে সব বিছানাপত্র জামা কাপড় কেচে স্থান সেরে ফেলে কিন্তু মা আপনার ছেলে তোমাকে এই কিছুই বলেনি ছি 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 বৌমা কোন মুখে তুমি কথা বলছো তোমার এসব স্ত্রী কথা আমার ছেলেকে মনে করিয়ে দিতে হবে এটা কোনো স্ত্রী নয় আমার ঘরে ঠাকুর দেবতা আছে সরো সামনে থেকে মাসিকের আসতে গন্ধে সারা ঘর করছে সত্যি 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 এই মে তো তুমি ভাত খাচ্ছ যে হ্যাঁ ভাত খাবো না তুমি তো দেখছি আমার ছেলে দীর্ঘায়ু কামানো তো দূরের কথা দুই মেরে ফেলবে আমার ছেলেটাকে আমি না কিছুই বুঝতে পারছি না ও তুমি জানতে না স্বামী না খেলে যে বউকে খেতে নেই স্বামীর খাওয়া হয়ে গেলে সেই এটো খেতে হয় আমার ছেলেটা এখন অফিস থেকে ফিরলই না আর তুমি গদগদ করে ভাত গিলছো বলি তোমার লজ্জা শরম বলে কি কিছুই নেই বউ বৌমা মা তুমি এতদিন তোমার বাপের বাড়িতে কী করে এসেছো আমি জানি না কিন্তু একবার যখন আমার বাড়িতে এসেই পড়েছো তখন রান্নাঘরের সঙ্গে বন্ধুত্বটা খুব ভালোভাবে করে নাও সময় মতো ঘুম থেকে উঠবে সময় মতো গিয়ে রান্নাঘরে ঢুকবে সময় মতো তোমার শ্বশুর মশাইকে চা দেবে আর সবার যত্নত্ব করবে হ্যাঁ মা আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আর শোনো তুমি কি সব চাকরির ফর্ম ফিলআপ করেছো না বাবা বলল যে তুমি চাকরি করতে চাইলে করতেই পারো একজন মেয়ের স্বপ্নে আমি কখনোই বাধা হয়ে দিতে চাই কিন্তু একবার ভেবে দেখো তো বৌমা তোমার কাছে তোমার শ্বশুরবাড়ির মান সম্মানটা আগে না কি

বৌমা তোমাদের বিয়ের তো ছ মাসও কাটেনি এত তাড়াতাড়ি তুমি পোয়াতি হও কি করে তো সত্যি করে বলো তো বৌমা এটা তোমার কোন পাপের ফল আমার ছেলের কাঁধে চাপাতে চাইছো কাঁধে চাপানোর তো কিছু নেই মা কাঁধে চেপেছি তারই তো ফল বাপের বাড়ি থেকে তো এক কাপড়ে পাঠিয়েছে একটা সোনাও গড়িয়ে দেয়নি বিয়ের আগে তো তোমার বাপের কথা লেকচার শুনলাম এখানে আবার আমার বাবা মাকে এই থামা এখনো পর্যন্ত তো যৌতুকে দশ লাখ টাকাটাই মেটাতে পারলেন না সেই থেকে নাকি কিস্তি ভরেই যাচ্ছে মাসের মাস তোমার বাপ সেই ছোটবেলা থেকে আমার ছেলে একটা পালসার বাইক চালানোর শখ তোমার বাপের তো সেটা দেবার মূলত নেই আপনার ছেলের বাইকের শখ আমার বাবা তোমার জন্য একমাত্র তোমার জন্য আজকে আমার ছেলেটা একটা আর কি সাইকেল নিয়ে বাজার করতে যায় বৌমা তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক কেমন গো শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক ভালোই তাহলে বিয়ের দের বছর হতে চললো এখনো তুমি আমায় একটা পুত্র সন্তানের মুখ দেখাতে পারলে না কিন্তু মা আমরা এখন আই বাবান ও তোকে ছুতে ছুতে দেয় আমরা এখন বেবি নেওয়ার জন্য প্রস্তুত নই তা কবে প্রস্তুত হবে আমি মরলে দেখো বৌমা আজকালকার মেয়েদের পেটে কিন্তু শত চেষ্টার পরেও বাচ্চা আসে না এখন নেবে কখন নেবে আই বাবা তোরা বাসর দিন থেকে চেষ্টা করে দেখিসনি এই তোরা চুপ কেন এই বৌমা তোমার কি কোনো অসুখ টসুখ আছে নাকি গো এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি কিসব ওষুধপত্র খাও আই সত্যি করে বলো তো তোমার ভেতরে কি কি রোগের বাসা বাঁধিয়ে রেখেছো তুমি আমি তো আগবো না এই বাড়িতে পাড়াতে জানা জানি হয়ে গেলে তো লোক ছিছা করবে আমাদের বাবা তুই কিছু একটা কর বৌমা তুমি আগে থেকেই কটা কথা জানিয়ে রাখি এবারের বাইরে কিন্তু কখনো পা রাখার চেষ্টাটিও করো না কিন্তু কেন মা এই পাড়া আর একটা মানুষও ভালো নয় আর বৌরা তো নয় কিন্তু কেন এই আর একটা বউয়েরও চরিত্র ভালো নয় সব কটা করে বেড়ায় বাইরে থেকে কেউ দেখা করতে এলে ঘোমটা তুলে প্রণাম ঠুকে সোজা নিজের স্বামীর ঘরে চলে যাবে এ বাড়ির বউরা কোনোদিন বাইরের লোকের সঙ্গে কথা বলেও নি আর বলবেও না